পুলিশ দম্পতি সুদীপ কুমার চক্রবর্তী ও সুনন্দা রায়। সুদীপ কুমার চক্রবর্তী বগুড়ার পুলিশ সুপার, অন্যদিকে সুনন্দা রায় পুলিশ সদর দপ্তরের এআইজি। তারা দুইজনই বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা। এছাড়া তারা দুইজনই দীর্ঘদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেয়েছেন এই পুলিশ দম্পতি। স্বামী স্ত্রী একসঙ্গে পদক পাওয়া বাংলাদেশ পুলিশে এই প্রথম। এর আগে পুলিশে কর্মরত একাধিক দম্পতি পদক পেলেও তারা একসাথে পাননি। বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে, এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৬ দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। পুলিশ সদর দপ্তর জানায়, ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, ২৫ জনকে প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং ৫০ জনকে প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম দেয়া হয়। এবারের পদক পাওয়া ১১৫ জনের মধ্যে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী পিপিএম এবং তার স্ত্রী পুলিশ সদর দপ্তরের এআইজি সুনন্দা রায় বিপিএম পদক পেয়েছেন। সংশ্লিষ্টরা জানান, পুলিশ দম্পতির মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে পদক পাওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে পুলিশে কর্মরত একাধিক দম্পতি পদক পেলেও ভিন্ন ভিন্ন সময়ে পেয়েছেন। বগুড়ার পুলিশ সুপার হিসেবে কর্মরত সুদীপ কুমার চক্রবর্তী বলেন, এটা নিঃসন্দেহে অনেক বড় একটি অর্জন। আমরা স্বামী স্ত্রী দুইজনই নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করেছি। কর্তৃপক্ষ আমাদের কাজে খুশি হয়ে আমাদের স্বীকৃতি দিয়েছে। আমাদের মানুষের সেবার দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা দুইজনই মানুষের সেবায় আরও বেশি নিবেদিত হতে চাই। তিনি আরও বলেন, আমরা দুইজন যেহেতু একই পেশায়, আমাদের বড় চ্যালেঞ্জ ছিল সংসার ও সন্তানদের লালন পালন করার পাশাপাশি পুলিশের দায়িত্ব পালন করা। আমরা দুইজনই সেটি ভাগ করে সংসার ও পুলিশের দায়িত্ব পালন করেছি। কর্তব্য পালনে আমরা কখনো অবহেলা করিনি।